এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আজ আবারও জিজ্ঞাসাবাদ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। সোমবার চতুর্থ দিনের মতো তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি। আর্থিক অনিয়মের তদন্তে এরই মধ্যে কংগ্রেসের এই সংসদ সদস্যকে 40 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গেল সপ্তাহের সোম থেকে বুধবার প্রতিদিনে রাহুলকে হাজিরা দিতে হয়েছে ইডির দপ্তরে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় রাহুল গান্ধীকে কয়েকদিনের ছাড় দেওয়া হয়। একই মামলায় সোনিয়া গান্ধীকেও জেরা করবে ইডি। তাকে 23 জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে।